আমার আশেক ইব্রাহিম মিনার ঘাটিতে যে হৃদয় বিদারক ঘটনা ঘটিয়েছে, তুমি তাড়াতাড়ি ওখানে যাও, জান্নাত থেকে একটা ভেড়া নিয়ে। হযরত জিব্রাইল আলাইহিস সালাম তাড়াতাড়ি জান্নাত থেকে একটা ভেড়া, দাবদাবে সাদা, দৃষ্ট পুষ্ট, লম্বা শিং বিশিষ্ট, রং বড় চোখ বিশিষ্ট সুন্দর একটা ভেড়া নিয়ে রওনা করলেন। এদিকে আল্লাহ পাক আওয়াজ দিলেন, ওয়ানাদাইনাহু হাইয়া ইব্রাহিম ফাদ সাদাক্তার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, ওয়ানাদাইনাহু হাইয়া ইব্রাহিম। ঠিক ওই মুহূর্তে যখন ইব্রাহিম তার প্রাণপ্রিয় পুত্রের গলায় ছুরি চালাইতেছেন, তখন আল্লাহ পাক আকাশ থেকে আওয়াজ দিলেন, ওয়ানাদাইনাহু হাইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম ফাদ সাদাক্তার রুইয়া, তুমি তোমার যে স্বপ্ন, তোমাকে যে আমি স্বপ্ন দেখিয়েছিলাম, স্বপ্নের মাধ্যমে তোমাকে যে নির্দেশ দিয়েছিলাম, তুমি তোমার প্রাণপ্রিয় ছেলেকে জবাই করছো, সেটা তুমি বাস্তবায়ন করে দেখিয়েছো। হযরত জিব্রাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই আওয়াজ পাইলেন উপর থেকে আকাশের দিকে তাকায় দেখেন জিব্রাইল আসছেন, তার সাথে ধবধবে সাদা, লম্বা শিং, বড় চোখ বিশিষ্ট একটা ভেড়া, হৃষ্টপুষ্ট। হযরত জিব্রাইল ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আশঙ্কা করলেন, না জানি আমি এই ভেড়াটা তার কাছে নিয়ে যাওয়ার আগেই সন্তানকে জবাই করে কিনা। তাড়াতাড়ি ওখান থেকে শুরু করলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীর দেওয়া শুরু করলেন ইব্রাহিম আলাইহিস সালামের দৃষ্টি আকর্ষণ করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে যখন দেখলেন এই অবস্থা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকবীর বলা শুরু করেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবার ইসমাইল আলাইহিস সালাম শুয়ার থেকে উঠে যখন দেখলেন এই অবস্থা, আল্লাহ পাক ফেরা পাঠাইয়া দিয়েছেন, তখন ইসমাইল আলাইহিস সালাম তাকবীর বলা শুরু করেন, ওয়ালিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তো জিব্রাইল বলেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, ইসমাইল আলাইহিস সালাম বলেছেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটাই হলো তাকবীর। যে তাকবীরটা ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছেন, জিব্রাইল পড়েছেন, ইসমাইল আলাইহিস সালাম পড়েছেন, সেই তাকবীরটা উম্মতে মুহাম্মাদের উপর আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন। কখন পড়তে হয় মনে আছে? বছরে এই জিলহজ মাসে পড়তে হয়। জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীর পড়তে হয়। মনে আছে? তো আজকে হইল 1 তারিখ। আজকে কয় তারিখ? জিলহজের কত তারিখ আজকে? 1 তারিখ। 9 তারিখ হবে কবে? শনিবার। এই শনিবারের পরে শনিবার হইল 9 তারিখ। তাহলে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ, 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর পড়া ওয়াজিব। এই তাকবীর বলা কি? ওয়াজিব। জামাতে পড়ুক চাই, একা একা পড়ুক, নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য ফরজ নামাজের পরে এই তাকবীর বলা কি? ওয়াজিব। এই তাকবীর বলার সুন্নত তরিকা হইল উঁচু আওয়াজে, মধ্যম উঁচু আওয়াজে একবার বলা, এটা হলো সুন্নত তরিকা। তাকবীর বলাটা হলো ওয়াজিব, আর সুন্নত তরিকা হইল মধ্যম আওয়াজে, মধ্যম উঁচু আওয়াজে একবার বলা, একবারের বেশি নয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।